মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো দোয়ার খোলো। চলন বিলে শীত এখনো শরীরে জড়ানো, উলের সোয়েটার চাদর ভেদ করে মাংস ফুটো করে হাড়ে গিয়ে ক্ষণে ক্ষণে তরঙ্গ তুলছে, তবু আমরা ছুট দিলাম চলন বিলের বর্ণিল শোভা ঢোকে ঢোকে পান করতে। বিকেল তখন চারটে বেজে গেছে, বিলে নাপতেই বিকেলের রৌদ্র ছটা আর উত্তরে হিমেল হাওয়া একত্রে মিশে আমাদের আদর করল মেহমান হিসাবে। আমরা সেলুট জানালাম, চলন বিলের মাটি মানুষ আর রবিশস্যের যৌবনপতি বর্ণিল রূপকে। বাহারে চলন বিল, তোমার শরীরে কতই না রূপ, দেখে পাগল হয়ে যায়। উপরে নীল আকাশের ছামিয়ানা, নিচে শত রঙের খেলা, খেসারি মসুরি সরিষা কালোজিরা গম পেঁয়াজ ধনিয়া রসুন আরও কত কি যে রকমারি রবি শস্য। কেউ ডগা মেলে কেউ বা ফুল ফুটিয়ে, একে অন্যের গলা জড়িয়ে মুখে মুখ লাগিয়ে প্রেমের পরোয়ানায় মেতেছে। সর্ষে পেকেছে ফোকলা দাঁতে পাকা বুড়ি হয়েছে, যার নাম মাঘি সর্ষে। মাঘ মাসের শেষেই এই ফসলটা কৃষকের হাতে উঠে আসে। আমরা দেখলাম কেউ মাথায় তুলে বোঝা করে, কেউ মহিষের গাড়িতে চাপিয়ে উঠানে নিয়ে যাচ্ছে। শুরু হয়েছে মারাই প্রক্রিয়া, রোদে শুকিয়ে লাঠিতে পিটিয়ে চলছে মারাইয়ের কাজ। দামও নাকি বেশ ভালো বললেন কেউ কেউ। 5-7 বছর আগেও এই আঙিনায় বড় ধানের চাষ হতো, অধিক সার কীটনাশক এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ত। সেই জায়গায় এসেছে এখন রবি শস্যের বর্ণিল রকমারি। ধান ছেড়ে এখানে মানুষ রবি শস্যের দিকে ঝুঁকেছে। চাষ খরচ কম কিন্তু দামে বেশি, আর ধানে চাষ খরচ বেশি দামে কম, তাই মানুষ রবি শস্যের পথে এসেছে। দক্ষিণে বথর উত্তরে বোয়ালমারি ধানকুনিয়া সাইকুলা পূর্বে সোনাহার পাড়া দল বেঁধে যেন ঘিরে রেখেছে মাঘের এই রবি শস্যের প্রেম পার্বণ। 600 টাকা করে একটা কামিলের হাজিরিয়া, 500 টাকা মন মনে করেন যে ধান। হ্যাঁ, এতে তো পোষায় না, খরচ বেশি, কীটনাশক সার এগুলি ছাড়া তো কিছু হয় না। আর এগুলি মনে করেন যে অল্প খরচে অনেক কিছুই দেশের জন্য মানুষের জন্য কৃষকের জন্য কাজ করে। এরপরে তো আবার তাহলে এটা তুলে তো আর এটা তুলে তিল করবি, কেউ হলো ধান বুনবি। হ্যাঁ হ্যাঁ, এই আমন ধান, হ্যাঁ আমন ধান বাসিরাজ, কেউ কেউ সন্না লাগাবি, এতে তো অনেক খরচও কম। হ্যাঁ, অনেক রবি শস্যের তো খরচও কম। পানি নামে গেছে পলি মাটির পরে, খালি সিটে বুনি দিয়ে কিছু ইউরিয়া সার দিয়ে দিলে পরে হয়ে গেছে। আর ধানে তো অনেক খরচ, অনেক খরচ। হ্যাঁ, পোষায় না, কীটনাশক অনেক অনেক ইয়ের পোকা মাকড়ের ইয়ে এগুলো ব্যবহার। আচ্ছা, এখন যে শস্য উঠতেছে এগুলো তো মাঘি শস্য, এগুলো মাঘি শস্য। আর এখন যে মাঠে আছে এটা হলো চৈতি শস্য বলে। মাঠে যেগুলো আছে দাম কেমন এখন মাঘি শস্যের? এখন মাঘি শস্যে ওই তো 1100-1200 এটা ভিজাটা, মানে আজকে মইলে কালকে হাটে তোলা এই শস্যটা। আর একটু শুকলে 2-3 দিন রোদ দিয়ে শুকিলে পরে ওইটা 1700-1800 টাকা মন এখন বর্তমান বাজার। ঠিক আছে, আপনারা যারা কেবল চলন বিলের মাছ জল নৌকা ধান পান দেখেছেন, তারা এসে দেখে যান মাঘি চলন বিলের শিল্পীর তুলিতে আঁকা এক বিশাল রূপের ক্যানভাস।